ওকে, হাউ টু বি মোটিভেটেড অল টাইম? অল টাইম মোটিভেট হওয়ার জন্য আপনাকে মোটিভেটেড পাবলিকের সাথে থাকতে হবে, এটা ইম্পর্টেন্ট। আমরা মোটিভেটেড থাকতে পারি না কেন, আমরা যেখানে চিন্তা করি আমাদের আশেপাশের মানুষগুলো মোটিভেটেড না, নেগেটিভ, আর নেগেটিভ মানুষের সাথে থেকে আমরাও নেগেটিভ হই। তো আপনাকে অবশ্যই পজিটিভ মানুষের সাথে মিশতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, তাহলে আপনি নিজেও মোটিভেটেড থাকবেন। কিন্তু আমার সেল কম আসে, আমি ফ্রি মার্কেটিং করি, আর এখন সেল বাড়ানোর জন্য কি করতে পারি? আমার প্রোডাক্টগুলো অনেক ভালো, অন্যদের থেকে দাম কম রাখে। ফ্যাক্টর হচ্ছে আপনি দাম কম রাখেন বা আপনি প্রোডাক্ট ভালো, ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে হলো আমাকে শুধু এটা বলেন আমি আপনার প্রোডাক্টটা কেন নিব। সেল কম আসে এই জন্য কারণ আপনি মানুষকে বুঝাইতে পারতেছেন না, যার এই প্রোডাক্ট দরকার, যার এই সলিউশন দরকার, তার কাছে আপনি পৌঁছাইতে পারতেছেন না, দ্যাটস দ্য মিস্টেক, রাইট? আমি একজন, আমি ইংলিশ পারি না, আমি একজন ডিজিটাল মার্কেটার হতে চাই, বেশি বই ইংলিশ লেখা আমার জন্য কোনো পরামর্শ? অবশ্যই ইংরেজি শিখতে হবে, ভালো মার্কেটার হতে হলে আপনাকে ইংরেজি শিখতে হবে। পারি না বলে কি অপশন, ইংরেজি কি শেখার জিনিস তো, রাইট? তো ইংরেজি শেখা শুরু করেন, ইংরেজি শেখা খুবই ইজি, ইংরেজি শেখার জন্য আপনি প্র্যাকটিস করেন প্রতিদিন, সাথে ইংরেজি মুভি সাবটাইটেল সহ দেখেন, আস্তে আস্তে দেখবেন ইংরেজি আয়ত্তে চলে আসছে, রাইট? থ্যাংক ইউ, থ্যাংক ইউ।